নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশিদের কথা ভেবে এত লাফালাফি করবেন না, বিদেশিরা আপনাদের দিয়ে শুধু ডুগডুগি বাজাবে, কাজের কাজ কিছুই হবে না। একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শাস্তির দাবিতে টাঙ্গাইল শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। আমার বাচ্চা আপনার বাচ্চা আমার বংশধরদের আগামী